অতপত হয়েছি দেশ ও দুনিয়া। সাংগর পত্রিকা শনিবার 29/4/1426 বাংলা 16 নভেম্বর 2019 ইংরেজি প্রথম পাতা থেকে বিশেষ বিশেষ সংবাদ পাঠ। আজ জাতীয় প্রেস দিবস, একটি ভাবনা। প্রণব সরকার 1967 সালে 16 নভেম্বর ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলি প্রথমে ঘোষণা করেছিল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, পরবর্তী সময়ে তা ওয়ার্ল্ড প্রেস ডে তে পরিণত হয়। মূলত কথা বলার অধিকার, মানবাধিকার রক্ষার কথা বিবেচনা করে এই প্রেস ফ্রিডম ডে এর সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে প্রত্যেক বছর 16 নভেম্বর পালিত হচ্ছে জাতীয় প্রেস দিবস। 2019 সালে প্রেস দিবসের বিষয়বস্তু হল প্রতিবেদন থেকে বিশ্লেষণ, একটি পরিক্রমা। গত বছর বিষয়বস্তু ছিল স্বাধীন গণমাধ্যম, সাবলীল গণতন্ত্রের অঙ্গীকার। এর আগের বিষয়বস্তু ছিল গণমাধ্যমের সামনে সমস্যা ও সংকট। মূলত প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া প্রত্যেক বছর 16 নভেম্বরকে সামনে রেখে এই দিনের বিষয়বস্তু নির্বাচন করে থাকে। 2016 সালে প্রেস দিবসের বিষয়বস্তু ছিল সংঘর্ষশীল এলাকা থেকে সংবাদ পরিবেশন, মিডিয়ার কাছে চ্যালেঞ্জ। এভাবে চলে আসছে প্রেস দিবসের বিষয়বস্তু। ভারতের সংবাদপত্র প্রথম প্রকাশিত হয়েছিল 1780 সালের 29শে জানুয়ারি। দেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল অপরিসীম। 1952 সালের 25শে ডিসেম্বর প্রথম প্রেস কমিশন গঠিত হয়। 1956 সালে সংসদে পেশ হয় প্রেস কাউন্সিল বিল। এবারের বিষয়বস্তু ব্যাখ্যায় একজন সাধারণ ব্যক্তি এবং সাংবাদিকের মধ্যে মূল পার্থক্য কোথায় তার বর্ণনা দেওয়া হয়েছে। একজন সাংবাদিকের প্রতিবেদনের সাথে সম্পর্কিত সমস্ত প্রাসঙ্গিক তথ্য আবিষ্কার করা, এগুলি নির্বাচন করে সুসংগতভাবে উপস্থাপন করা এবং এর মাধ্যমে একটি বিশদ প্রতিবেদন তৈরি করতে হয়। বাস্তব রিপোর্টিং এর মধ্যে তথ্য বিশ্লেষণ না করে বাস্তব সময়ে ঘটেছিল এমন সঠিকভাবে তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করতে হয়। ব্যাখ্যামূলক প্রতিবেদন মূলত প্রসঙ্গ, বিশ্লেষণ এবং সম্ভাব্য ফলাফলগুলির উপর ভিত্তি করে কোনো ঘটনা বা বিষয়বস্তু তুলে ধরা। প্রাথমিক তথ্যগুলির বাইরে কোনো প্রতিবেদক পাঠকদের একটি ঘটনার পটভূমি নিরিখে নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা তুলে ধরে এবং সেখান থেকে যে ফলাফল হতে পারে সেটা প্রকাশ করেন। ব্যাখ্যামূলক প্রতিবেদনের দৌলতে প্রবণতা নির্ধারণের নিবন্ধগুলি তৈরি করা, শক্তিশালী চিন্তাভাবনাকে একসাথে জড়ো করা এবং তদন্তমূলক প্রতিবেদনে উৎসাহিত করে তোলা যাবে। আর এটি একটি অন্যতম গুণগত সাংবাদিকতার পরিচয় বহন করে। তবে যদি প্রতিবেদক শুধুমাত্র একের কল্পনার উপর ভিত্তি করে ঘটনাগুলিকে ব্যাখ্যা করে, তবে অসংখ্য ব্যাখ্যার সাথে বর্ণিত এবং অসত্য প্রতিবেদনের ভুল ব্যাখ্যা হতে পারে, যেখানে সেই নিবন্ধ নিয়ে প্রশ্ন উঠতে পারে। আরও পাঠক সন্ধানে অন্য সংবাদ সংস্থার চাইতে এগিয়ে যাওয়া বা কখনো কখনো নিজের পক্ষপাতিত্বের উপর নির্ভর করে। সাংবাদিকরা তাদের তথ্যের উপর তৈরি রিপোর্টগুলো যাচাই করতে আত্মতৃপ্ত অনুভব করতে পারেন। প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা এবং সভ্যতার উপর ভর করে প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা এবং সত্যতার উপর ভর করে একটি সংবাদপত্র বা সংবাদ সংস্থাকে পরিচালিত করে। সেক্ষেত্রে বিশ্বাস একবার গেলে সেটা আবার পুনরায় ফিরে পাওয়া খুব শক্ত। যেহেতু সংবাদ মাধ্যম জনগণের মতামতকে প্রভাবিত করার ক্ষমতা রাখে, সেহেতু জাতীয় ব্যাখ্যামূলক সংবাদ মাধ্যমগুলি ঠিক সময়ে যথাযথ তথ্য উপস্থাপন না করে নিছক ব্যাখ্যা হিসেবে পাঠকদের মতামতকে অবশ্যই প্রভাবিত করে। ভুয়ো সংবাদ তৈরির ফলশ্রুতিতে প্রজন্মের উপর নানাভাবে প্রভাব ফেলতে পারে, যা ডিজিটাল এবং সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়লে ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ফেক নিউজ অর্থাৎ ভুয়ো খবর রিপোর্টিং এর মাহাত্মকে মারাত্মকভাবে ব্যাহত করে, তাই সাংবাদিকতা বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতার মূল বা শিকড়কে উৎসাহিত করে। একজন ভালো প্রতিবেদক বা সাংবাদিক একটি ইভেন্ট বা গল্পের প্রতিবেদন তৈরি করে। সাধারণত সাংবাদিকরা নিজ নিজ সোর্স থেকে খবর এবং তথ্য সংগ্রহ করে এবং তার তথ্য যাচাই করে কাজে লাগায়, যা একটি বিশ্বাসযোগ্য এবং বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে সাহায্য করে। তবে যাই হোক, উল্টো দিকে প্রতিবেদন পেশের বিশ্লেষণ পাঠকদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে যখন রিপোর্ট করা ইভেন্ট বা ঘটনাটি বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা হারিয়ে ফেলে। ব্রেকিং নিউজ, যা দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছানোর উপায়, সেটা এখন প্রাথমিক দিকে বিশ্বাসযোগ্যতার অভাবে প্রায়শই আপোষ করার প্রবণতা পরিলক্ষিত হয়। সুতরাং এই ধরনের প্রতিবেদন তুলে ধরার ক্ষেত্রে কঠোর মান সাংবাদিকতা অনুশীলন না করার ক্ষতি কিন্তু সাংবাদিকদের নিজেদেরই। শুধুমাত্র তথ্য পরিসংখ্যান এবং বিশ্বস্ত উৎসগুলির ভিত্তিতে প্রতিবেদন করা হতো। সাধারণত প্রতিবেদক এমন কোনো ঘটনা বা প্রতিবেদন তৈরি জায়গায় যেতেন যা কভার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে সহায়ক হয়েছিল। এটি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আজকের তথ্য প্রযুক্তির যুগে নাগরিক, সাংবাদিক এবং কিছু
অসাংবাদিকদের তোলা ভিডিও এবং অন্যান্য রেকর্ডগুলি কাজে লাগানো সহজসাধ্য হয়ে পড়েছে, আর সেগুলি প্রমাণকরণ ছাড়াই ব্যবহার করা এবং অন্য সংবাদ সংস্থার আগে ব্রেকিং নিউজ তুলে ধরার প্রচুর প্রচুর প্রলোভন থেকে যায়, যে কারণে পুরো পেশার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।